গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। গলার ব্যথাটার জন্য তো তোমাদের কালকে রাত্রেই বললাম, তো এটা এখন কালকে সারারাত্রি এরকম এই চাদরটাকে জড়িয়ে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা উঠে খুলে বা সব কাজটা ছেড়ে নিই, এখন স্নান টান করে নেওয়া লাগিয়ে নিলাম। মানে এইটা মোটামুটি এখন সারাদিনেরই সঙ্গী বলা যেতে পারে আর কি, পালে বলছি, মানে না হলে তোমার গলার ব্যথাটা বেড়ে গেলে সমস্যা হবে। সকালে ওষুধ খাওয়া আছে, এসে খাবার টাবার খেয়ে নেবো। এখন যাচ্ছি আমরা মন্দিরে জল ঢালতে। আর এই দেখো পূজন আজকে পড়া থাকে, কিন্তু ওকে আজকে পাঠাইনি, আজকে শেষ সোমবার জল ঢালতে নিয়ে যাবো। আগের বার তো ব্যাসপুরে ঢেলেছিলাম, আর এখন ব্যাসপুরেই যাবো, যদি ওখানে দেখি ভিড় আছে। তাহলে চলে যাব হচ্ছে হনুমানজির মন্দিরে, আগে যাব হচ্ছে ব্যাসপুরে, গিয়ে দেখি ওখানকার অবস্থা কেমন। অবশ্য তার আগে দুধ কিনতে হবে, যাই চলো। আচ্ছা, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ও যেটা পরে আছে এটা আমার চুড়িদার, জানো। নন্দী মহারাজের পাথরে একটুখানি গিয়ে যাওয়া যাবে, যদি Thank you.
আমি শুধু জামা কাপড় ছাড়বো আমার কাছে। চুরি করেছে সেটা, এবার কি চাইছে করছো? উঠানের দিকে ভাত খাচ্ছে নিজে নিজেই, এইদিকে মা বানাচ্ছে আলুর পরোটা। তবে আলুর পরোটাটা আজকে বানানো অন্যরকম পদ্ধতি, এটা আলু সিদ্ধর মধ্যেই আটা ধনে পাতা লবণ দিয়েছো নাকি? ও ও, তাহলে ভাত আমি একটু কম নিচ্ছি, আমি একটা আলু পরোটা নিয়ে যাই যে খাবো দুপুরবেলা। তুমি ভাজো, কয়টা বাজে? তাই না? নিয়ে যা, আমাকে তাহলে একটা বেশি দিলাম না, কারণ ছোট্ট করে গিলতে পারবে, ছোট্ট করে বানিয়ে দাও। আর এইদিকে হয়েছে আলু আর কুমড়োর তরকারি। এখানে হয়েছে আলু ফুলকপির তরকারি। বাজারে এখন ফুলকপি 20 টাকা পিস বিক্রি হচ্ছে, ঠান্ডাটা পড়ুক ভালো করে, তারপর পিস কমে যাবে দাম। আর ডালটা কোথায় আছে? ও, ডাল সবে সিদ্ধ হয়েছে, তাহলে আমি ডাল সিদ্ধ একটু নিয়ে নিই। লবণ দিয়ে সিদ্ধ নাকি? প্রচুর লাইন পড়েছে, জবা গাছে একটা টুনটুনি পাখি, টুনটুনি পাখি বাসা করবে বোধ হয়, টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। এই তোর গাড়ি চলে এসছে, ফোন করছে। অফিস থেকে এসেছি অনেকক্ষণ, আর এইদিকে রেডি হয়ে বসে আছি, কারণ সকাল থেকে পুচন ঝামেলা করছিলো, ঝামেলা করছিলো মানে কি ফাইনা করছিলো এই মন্দিরে নিয়ে যাওয়ার জন্যে। সকালবেলা তো গিয়েছিলাম মন্দিরে, আর রাত্রিবেলা সেখানে খিচুড়ি প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকে, তারপর খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে, তো সেটার জন্য যাব। কিন্তু মা আর বাবা এখন বাড়িতে নেই, মা আর বাবা মন্দিরে গেছে। মা আর বাবা প্রত্যেক সোমবারই গেছে শ্রাবণ মাসে, কিন্তু সন্ধেবেলা সন্ধেবেলা যায় বাবা আর মা, সকালবেলা মার পক্ষে যাওয়া সম্ভব হয় না। মা আর বাবা বাড়িতে ঢুকলেই তখন আমরা দুজন বেরিয়ে যাব, কারণ বোন এখন পুচকেটাকে নিয়ে বাড়িতে একা আছে, তো একা তো রেখে যাওয়া যাবে না, তাই বাবা আর মা বাড়িতে ঢুকলেই তারপরে আমি আর দুজন বেরিয়ে যাব। এদিকে 8:25 হয়ে যাচ্ছে, অবশ্য বাড়ির কাছে একদম মন্দির, অসুবিধা নাই, যেতে খুব একটা সময় লাগবে না, ওখানে কিছুক্ষণ দেখাশোনা করবো, দেখাশোনা কি দেখবো এদিক ওদিক, তারপর যেখানে খিচুড়ি প্রসাদ দেবে। এই দেখা, এই দেখা আমার বেটি এসছে, বিটি আ বিটুয়া, এটা কে গো, এটা কে, তুমি কুড়িয়ে পাও না গো, তুমি কোথায় হচ্ছে, মামি পেতে হয়েছে, হ্যাঁ কুড়িয়ে পাও না আমার মেয়ে, কুড়িয়ে পাও না। আবার দি ভাই কি বলে, তোকে ঘুরতে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে টোটোতে করে গিয়ে ভাগারে ছেড়ে আসবে। না না, ডিঙ্গোটা দিয়ে আসতে পারি, ও আমার সোনা গো, আমার একটা মাত্র ছোট্ট মেয়ে। বাবা আর মা আসলে এবার বেরিয়ে যাব, আর এইটা এদিকে বসে আছে কুটু কুটি করছে। যাব, আর তারপর ওখানে খিচুড়ি প্রসাদ দেবে, খিচুড়ি প্রসাদ খাবো, আমার সেটাই উদ্দেশ্য মেন, কেউ গরম গরম খিচুড়ি আর তার সাথে পাঁচ তরকারি আলুর দম যা দেবে খাবো, আর প্লাস নিয়ে আসবো। না না, যাই দিক না কেন, খিচুড়ি প্রসাদ তো 2-3 বাটি তো খাবোই, যদি চান্স পাই 2-3 বাটি নেবই। কি আলু দেবে, তুই চাইবি আমাকে আলু দিন,
খিচুড়ি প্রসাদে আমার রাজস্থানি জিমি একটা পায়ে মাথা রেখে শুয়ে আছে। যাবি আমার সাথে মন্দিরে? রাস্তায় কত কুকুর জানিস, তোকে ধরবে, কি করবো আমি তখন? কি কি এরকম কপালে ইয়ে পড়বি? এটা কত দাদু? পড়াতে পারব কত? আমি পড়বো না। যা দেবে যেরকম দেবে নিয়ে খেয়ে নেব। পাই পাই ভালো এখানে কুপনের যে প্রসাদটা কিনে নিয়ে এসেছি, আগের দিন তো খিচুড়ি ছিল, আজকে পোলাও দিয়েছে, পোলাও আর ওইদিকে আলুর দম, দেখেই খেতে ইচ্ছে করছে। পাঁচজনের পাঁচটা বাটি নিয়ে নি, ফটাফট বেড়ে দে তুলি, দাঁড়া ও তুলির বাটিতে এটাই আছে, এটাতে নিয়ে নিবি। অনেক রাত্রি হয়ে গেছে জানো, প্রায় 10:30 বেজে গেছে, এইবার আমরা খেতে বসবো, আজকে অনেকটাই দেরি হয়ে গেল। তো এইদিকে রান্নাবান্না সব কমপ্লিট, এবার এক এক করে বেড়ে বেড়ে খেতে বসে যাব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা, দেখা হবে আবার পরের দিন।